ছোটবেলা থেকে এটা আমি বুঝেছিলাম যে আমরা মেয়ে, মানে এটা করতে নেই, এটা এইভাবে বলতে হয়, এইভাবে বসতে হয়, এইভাবে কথা বলতে হয়। তখন আমার মনে হয়েছিল যে আমাদের জন্য বোধহয় কিছু একটা আলাদা নিয়ম রয়েছে, আমার মনে হয়েছিল নিয়মটাকে ভাঙা দরকার। হঠাৎ হঠাৎ নয়, এর পিছনে কারণ আছে। আমি একদিন বিকেল বেলা আমার ভাইলাটা আমাকে ফোন করে বললো শাইনি দেশে ফিরে যাও। Little more, Jimmy. Forward. প্রথমটা সামলে নিয়েছিলাম যে ঠিক আছে অসুবিধা হবে না, কিন্তু যত এগোচ্ছি একসাথে সাতটা আটটা করে এরকম অ্যাটাক আসছিল। আমার প্রথম সংবর্ধনা ছিল আমি যখন 7 বছর বয়সে 10 কিলোমিটার কমপ্লিট করেছিলাম। তো ওই একটা সংবর্ধনা ট্রফি আমাকে কিন্তু খুব ইন্সপায়ার করেছিল যে এরকম আরও অনেক পাবো এবং সেটাকে ঘরে সাজিয়ে রাখবো, সেই স্বপ্নটা ছিল। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ইংলিশ চলে ক্রস করার স্বপ্ন দেখাটা কিন্তু সেই চাঁদে পৌঁছানোর মতোই অবস্থা। তবু অনেক মানুষের সাহায্য পেয়েছি, অনেক মানুষের অসহযোগিতা পেয়েছি, তার জন্য অনেক শিক্ষা পেয়েছি। তো এই নিয়েই আমার ইংলিশ চ্যানেল জয়ের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু যখন বাজেট ঠিক হলো যে কতটা খরচ হতে পারে, তো এস্টিমেট দাঁড়ালো প্রায় 13 লক্ষ টাকা। আমার বাবা একজন প্রাইমারি স্কুল টিচার, যেটা ওই 13 লক্ষ টাকা অ্যামাউন্টটাকে জোগাড় করাটা প্রায় অসম্ভব। তো তখন আমরা ঠিক করলাম যে স্পন্সরের জন্য অ্যাপ্লাই করবো, সেটা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক সব জায়গাতেই আমি অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু অধিকাংশ জায়গাতেই দেখলাম যে ওপেন ওয়াটার সুইমিং নিয়ে কারোর কোনো ধারণাই নেই এবং তারা এই বিষয়ে ইন্টারেস্টেড নয়। কি এমন ঘটনা যে কালনা ছেড়ে চলে যেতে হলো?